يا رحمن يا رحيم. Answer Division Chandrapara Pakdar Varshini. Allah Rabbul Alamin O Hazrat Rasul Pak Sallallahu Alaihi Wasallam তথা মহান মুশরিকদের জানেন মহাশক্তির গোলামি করা আনসার ডিভিশনের মূল মকসুদ বা মুখ্য উদ্দেশ্য। আদব মহব্বত বুদ্ধি ও সাহসের সাথে চোখ কান খোলা অবস্থায় খেয়াল কালবে রেখে খেদমত পালন আনসারের একান্ত কর্তব্য। বিনয় ও নম্রতার সাথে মহান মুশরিক কেবলার খেদমতে জীবন উৎসর্গ করা আনসারের আদর্শ। আনসার ব্যাচ ধরনের শর্ত, ব্যাচ ধরনের ইচ্ছুক জাকের গণ শুধুমাত্র মহান আল্লাহ তাআলা তার হাবিব পাক তথাপন মুর্শিদ কেবলা জানের গোলামি বা খেদমত নিয়তে ব্যাচ গ্রহণ করবেন। যাকে যে খেদমতের নির্দেশ দেওয়া হবে তিনি ব্যাচের রং ধরন ও নিজ মতামত ভুলে গিয়ে সে নির্দেশ পালনে অনুগত ও সাধ্যমতো সচেষ্ট থাকবেন। পাক দরবার তথা অনুষ্ঠানের যাবতীয় খেদমত সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আনসার ডিভিশনে প্রবর্তন করা হয়েছে। আনুষ্ঠানিক কার্যক্রম ও এলাকার উপর ভিত্তি করে একটি বিভাগ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি বিভাগের নির্দিষ্ট স্থান বা কাজের উপর ভিত্তি করে এক বা একাধিক গ্রুপ নির্ধারণ করা হয়েছে। সমগ্র আনসার ডিভিশনের জন্য একজন আনসার প্রধান, দুজন সহকারী আনসার প্রধান নির্ধারিত হবেন। সংশ্লিষ্ট সমষ্টিগত বিভাগের জন্য দুইজন আনসার সমন্বয়কারী ও দুইজন সহকারী আনসার সমন্বয়কারী নিযুক্ত হবেন। প্রতিটি বিভাগের জন্য একজন উপপ্রধান, একজন সহকারী উপপ্রধান নির্ধারিত হবেন। প্রতিটি গ্রুপের জন্য একজন গ্রুপ লিডার, একজন সহকারী গ্রুপ লিডার এবং প্রয়োজন সংখ্যক আনসার নির্ধারিত হবেন। ব্যাচের রং ধরন যাই হোক না কেন সকল ব্যাচধারীগণই আনসার হিসেবে বিবেচ্য। পাক দরবার শরীফ হতে আনসার প্রধান, সহকারী আনসার প্রধান, আনসার সমন্বয়কারী, সহকারী আনসার সমন্বয়কারী, উপপ্রধান ও সহকারী উপপ্রধানগণকে নির্ধারিত করা হবে। পাক দরবার শরীফের অনুমতি সাপেক্ষে বিভাগীয় উপপ্রধানগণ গ্রুপ লিডার নির্ধারণ করবেন। বিভাগীয় উপপ্রধানের পরামর্শ সাপেক্ষে গ্রুপ লিডারগণ সহকারী গ্রুপ লিডার নির্ধারণ করবেন। উপপ্রধান, সহকারী উপপ্রধান বা নির্ধারিত গ্রুপ লিডারের উপস্থিতিতে ও তত্ত্বাবধানে আনসার নির্ধারিত হবেন। উপপ্রধানগণ সংবাদবাহক নির্ধারণ করবেন, এক্ষেত্রে এমন ব্যক্তিকে নিযুক্ত করবেন যিনি কোনো খবর সঠিকভাবে বর্ণনা করতে পারবেন। গ্রুপ লিডারগণ তার গ্রুপের আনসারদেরকে প্রয়োজন অনুযায়ী দুটি সাব গ্রুপ ও ছোট ছোট একাধিক টিমে বিভক্ত করবেন। পাক দরবার শরীফ কর্তৃক প্রদত্ত আনসার আইডি কার্ড প্রাপ্ত জাকিরগণি ব্যাচ গ্রহণের জন্য অনুমতিপ্রাপ্ত, এছাড়া অন্য কাউকে ব্যাচ দেওয়া যাবে না। এক্ষেত্রে আইডি কার্ড দেখে এবং আইডি কার্ডের ছবির সাথে বাস্তব চেহারা মিলিয়ে ব্যাচ দেবেন। মেয়াদ উত্তীর্ণ ভাঙা আইডি কার্ড বা এর ফটোকপি দেখে ব্যাচ গ্রহণ এবং প্রদান উভয় নিষেধ। কোনো কার্যকরীগণে অসুস্থ অবস্থায় অর্থাৎ অঙ্গহানি, হাই প্রেশার, হাই ডায়াবেটিস, হার্ট পেইন ইত্যাদি অবস্থায় আনসার ব্যাচ গ্রহণ করবেন না। প্রত্যেক বিভাগে আনসার হিসেবে নিয়োগকৃত কর্মীদের নামের তালিকা তৈরি করবেন। উক্ত তালিকায় ব্যাচ নাম্বার, আনসারের নাম, মাতার নাম, আইডি নাম্বার, খানকাশীর বসবাসস্থানের কোড নাম্বার এবং মন্তব্য যদি থাকে তা উল্লেখ করবেন। দায়িত্ব বন্টন আনসার প্রধানের দায়িত্বে তত্ত্বাবধানে ও খেদমতের আওতাধীন সমগ্র আনসার ডিভিশনের যাবতীয় খেদমত বাস্তবায়িত হবে। আনসার সমন্বয়কারীর দায়িত্বে তত্ত্বাবধানে ও খেদমতের আওতাধীন তার দায়িত্বপ্রাপ্ত বিভাগসমূহের যাবতীয় খেদমত বাস্তবায়িত হবে। উপপ্রধানের দায়িত্বে তত্ত্বাবধানে ও খেদমতের আওতাধীন তার বিভাগের যাবতীয় খেদমত বাস্তবায়িত হবে। গ্রুপ লিডারের দায়িত্বে তত্ত্বাবধানে ও খেদমতের আওতাধীন তার গ্রুপের যাবতীয় খেদমত বাস্তবায়িত হবে। সহকারী আনসার প্রধান, সহকারী সমন্বয়কারী,
সহকারী প্রধান ও সহকারী গ্রুপ লিডারগণ নিজ নিজ প্রধানের নির্দেশে ও সাময়িক অনুপস্থিতিতে আনসার ডিভিশন নিজ নিজ বিভাগ বা গ্রুপের যাবতীয় খেদমত পর্যবেক্ষণ করবেন। সকল আনসারদের জন্য সাধারণ কিছু নিয়মাবলী ও কর্তব্য। ব্যাচ প্রাপ্তির পর অজু করে ব্যাচ মাথায় বাঁধবেন। সকলের ব্যাচগত ধরন যেন সুন্দর ও এক প্রকার হয় এবং বাঁধনীতে লিখা অক্ষর যেন সহজেই পড়া যায়, গ্রুপ লিডারগণ সেদিকে লক্ষ্য রাখবেন। ব্যাচ বাঁধার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবেন বা ব্যাচ বেঁধে দিবেন। সংবাদ বিভাগ আনসারদের জন্য নির্ধারিত অতিরিক্ত স্টিকার ব্যাচটি গলায় ঝুলিয়ে ব্যবহার করবেন। গাছ দর্জি বাবাজানে পবিত্র রাজন অবরোধ জিয়ারত করবেন। জিয়ারতকালীন মুর্শিদ কেবলাজন উসলা নিয়ে আল্লাহর হুজুরে আদব মহাব্বত আজিজ ও খেয়ালের সাথে কাকতে মিনতি ও কান্নাকাটি করে খেদমতে তৌফিক ভিক্ষা চাইবেন। জিয়ারত শেষে নিজ নিজ খেদমতে নিয়ে যেতে হবেন। কর্তব্যরত সকল আনসারদের জন্য ফরজ নামাজ বাধ্যতামূলক, বিশ্রামরত সকল আনসারদের জন্য ফরজ ওয়াজিব সুন্নত নামাজ বাধ্যতামূলক। নামাজ এবং ওয়াজিফা চলাকালীন জামাতের সীমানার মধ্যে কর্তব্যরত সকল আনসারগণ শুধুমাত্র ফরজ নামাজ জামাতে আদায় করবেন এবং বাকি সময় চোখ কান খোলা অবস্থায় খেয়াল কালবে রেখে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে নিজের সামনে ডানে ও বাইরে লক্ষ্য করবেন। ওয়াজিফা শেষ হওয়ার আগে ইস্তিনজার প্রয়োজন ব্যতীত যেন কেউ না ওঠে এবং কোথাও কোনো প্রকার অসুবিধা বা বিশৃঙ্খলা না হয়। নামাজ ও ওয়াজিফা চলাকালীন জামাতের সীমানার মধ্যে কর্তব্যরত সকল সিকিউরিটি বিভাগের আনসারগণ নিজ নিজ কর্তব্যে নিয়োজিত থাকবেন এবং অবসর সময়ে ফরজ নামাজ নিজ দায়িত্বে অবশ্যই আদায় করে নেবেন। জামাতের সীমানার মধ্যে কর্তব্যরত আনসারগণ প্রয়োজনের ক্ষেত্রে নিজ দায়িত্বে মুকাব্বের হবেন। তরিকা দেওয়ার ক্ষেত্রে স্টিম ব্যবহার করা হবে, কাজে আনসারগণ তরিকা গ্রহণে ইচ্ছুকগণকে নিকটবর্তী স্ক্রিনের কাছাকাছি স্থানে বসাবেন। গ্রুপ লিডারগণ তার খেদমতের আওতাধীন কর্তব্যরত আনসারদের নামাজ আদায়ের সুযোগ করে দিবেন। প্রত্যেক বিভাগের অবসর আনসারদের মধ্যে হতে আনুমানিক শতকরা 60% আনসার জামাতে শরিক হয়ে ওয়াজিফার শেষ পর্যন্ত জামাতে অবস্থান করবেন এবং বাকি সকলে নিজ নিজ ক্যাম্পে ফরজ সুন্নত ওয়াজিব নামাজ অবশ্যই আদায় করবেন। নামাজ ওয়াজিফা চলাকালীন সময় অবসর আনসারগণ ক্যাম্পে অবস্থান করবেন। খেদমতের প্রয়োজন ব্যতীত অযথা বাইরে ঘোরাফেরা করবেন না। আনসারগণ সর্বক্ষণ উজু অবস্থায় থাকবেন। জরুরি ক্ষেত্রে টাইমিং করবেন এবং সুবিধা মতো সময়ে উজু করে নেবেন। আনসারগণ সর্বক্ষেত্রে সুশৃঙ্খল অবস্থায় থাকবেন, কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। প্রত্যেক অনুষ্ঠানের সকল আনসারগণ নিজ নিজ আইডি কার্ড স্ক্যান করিয়ে নেবেন। স্টুডেন্ট আনসারগণ প্রত্যেক বাৎসরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরপরই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপডেট করাবেন। উপপ্রধানগণ আনসার প্রধানের সাথে আলোচনা করে নিজ নিজ বিভাগের দায়িত্বাধীন এলাকার সীমানা নির্ধারণ করবেন। উপপ্রধানগণ তার গ্রুপ লিডারগণকে এবং গ্রুপ লিডারগণ আনসারদেরকে তাদের দায়িত্ব কর্তব্য ও নিয়মাবলী ভালোভাবে বুঝিয়ে দেবেন এবং সেই অনুযায়ী দায়িত্ব বণ্টন করবেন। গ্রুপ লিডারের নেতৃত্বে আনসারগণ দুই শিফটে দায়িত্ব পালন করবেন। একটি শিফট একাধারে 4 ঘন্টা খেদমতে নিয়োজিত থাকবে। আনসার সমন্বয়কারী সকল উপপ্রধান সহকারী উপপ্রধানগণ রাত্রে শিফটিং ডিউটি করবেন, শিফটিং রেস্ট নেবেন। উপপ্রধানগণ সংবাদ বাহকের মাধ্যমে যাবতীয় সংবাদ আদান প্রদান করবেন। আনসার প্রধানের অনুমতি ব্যতীত উপপ্রধানগণ নিজ বিভাগের দায়িত্বে বা সীমানার বাইরে কোথাও কোনো আনসারকে স্থায়ী বা অস্থায়ী দায়িত্বে নিযুক্ত করতে পারবেন না। বিভাগীয় সীমানার মধ্যে সার্বক্ষণিক স্থির ও চলমান প্রহরী নিযুক্ত করে নিরাপত্তা শৃঙ্খলা রক্ষা ও সকল প্রকার
সমস্যা সমাধানের নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি দুই বিভাগের সীমানার প্রহরী দল পরস্পরের সাথে এমন সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবেন যেন সীমানার মধ্যবর্তী স্থানে কোনো প্রকার অনিয়ম অসুবিধা বা বিশৃঙ্খলা না হয় আনসার দল নিজ নিজ বিভাগীয় এরিয়া এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন কোথাও কোনো প্রকার ময়লা বা পায়ে আঘাত লাগে এমন ইটের কাঁচের টুকরা শক্ত মাটির চাকা না থাকে বিভাগীয় আনসার ক্যাম্প অফিস ও সংরক্ষিত এলাকায় নিজ বিভাগীয় ও অনুমতিপ্রাপ্ত আনসার ব্যতীত অন্য সকল আনসার ও সর্বসাধারণের প্রবেশ নিষেধ বিভাগীয় উপপ্রধান বা সহকারী উপপ্রধানের অনুমতিক্রমে বিদ্যুৎ ও সিকিউরিটি বিভাগের আনসারগণ সকল আনসার ক্যাম্প অফিস বা সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারবেন আনসার প্রধান সহকারী আনসার প্রধান আনসার সমন্বয়কারী সহকারী আনসার সমন্বয়কারী উপপ্রধান ও সহকারী উপপ্রধানগণ সকল আনসার ক্যাম্প অফিস বা সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য অনুমতিপ্রাপ্ত আনসারগণ একবার ব্যাস বাঁধার পর সঠিক ও সুন্দরভাবে ব্যাস বাঁধার উদ্দেশ্য ব্যতীত ব্যাস খোলা নিষেধ সিকিউরিটি বিভাগের আনসারগণ নিজ গ্রুপ লিডারের নির্দেশে ব্যাস খুলে ডিউটি করতে পারবেন ব্যাস পরিহিত অবস্থায় কোনো ব্যক্তিকে পায়ে হাত দিয়ে সালাম করা বা সালাম করার উদ্দেশ্যে ব্যাস খোলা নিষেধ ব্যাস পরিহিত অবস্থায় পানাহার বা এক্সটেন্ডার নিষিদ্ধ নয় তবে ব্যাস ও পরিহিত কাপড়ের পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখতে হবে যাদেরকে দেখাশোনা করতে হয় এমন কোনো ব্যক্তিকে আনসার গণ্যের দায়িত্বের সাথে আনবেন না বা সাথে রাখবেন না আনসারগণ অপরের দায়িত্ব নিয়ে চিন্তিত না হয়ে নিজ নিজ খেদমতে নিজেকে ব্যস্ত রাখবেন প্রয়োজনের অতিরিক্ত আলোচনা ও ঘোরাফেরা হতে বিরত থাকুন কেননা এতে খেয়াল নষ্ট হয় ও আল্লাহকে ভুলিয়ে রাখে কার্ডধারী কর্মী বা যে কোনো জাকের কোনো ক্রমে শরীয়ত তরিকত সমাজবিরোধী কার্যক্রমে জড়িত হবেন না মিথ্যাচার অনাচার মদ গাঁজা নেশাদ্রব্য সেবন হঠকারিতা অবৈধ উপার্জন অবৈধ সম্পর্ক চিরতরে পরিত্যাগ করবেন আনসারদের ব্যবহার আনসার ডিভিশন পাক দরবার শরীফ এবং সর্বোপরি মহান মসজিদ কেবলাজানের সুনামের সাথে জড়িত কাজেই সেদিকে লক্ষ্য রেখে ছোট বড় সকলের সাথে বিনয় ও নম্রতার সাথে আচরণ করবেন যেন কেউ মনে কষ্ট না পায় বা কারোর সাথে বেয়াদবি না হয় কেউ নিয়মের ব্যতিক্রম বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে একাধিকবার বোঝানো অনুরোধ করা আনসারদের কর্তব্য প্রয়োজনে নিজ গ্রুপ লিডার উপপ্রধান আনসার সমন্বয়কারী বা আনসার প্রধানকে জানাবেন কিন্তু নিয়মের ব্যতিক্রম বা বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না এক্ষেত্রে বিভাগীয় উপপ্রধান আনসার সমন্বয়কারী বা আনসার প্রধান নিয়ম ও আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন উপপ্রধান ও সহকারী উপপ্রধানগণ নিজ নিজ বিভাগের আনসারদের কর্তব্যের প্রতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ বা তদারকি করবেন খেদমতের ক্ষেত্রে কোনো অসুবিধা হলে উপপ্রধানগণ নিয়মতান্ত্রিকভাবে তার সমাধান করবেন ব্যতিক্রম ধর্মে বা নতুন কোনো সিদ্ধান্ত নিতে হলে আনসার প্রদানের মাধ্যমে পাকদরবার শরীফ জরুরি ক্ষেত্রে পাকদরবার শরীফ হতে নির্দেশিত পন্থায় এর সমাধান করবেন ব্যতিক্রম ধর্মে কোনো সিদ্ধান্ত নিতে হলে বা নতুন কোনো সিদ্ধান্ত নিতে হলে আনসার প্রদানের মাধ্যমে পাকদরবার শরীফ হতে নির্দেশিত পন্থায় এর সমাধান করবেন আনসার ডিভিশনের সকল রিপোর্ট এবং আনসারদের নামীয় তালিকা আনসার মিটিংয়ের অন্তত দুই ঘন্টা আগে আনসার হেডকোয়ার্টারে জমা দেবেন অনুষ্ঠান শেষে অনুমতি প্রাপ্তির পর সমস্ত মালপত্র পরিষ্কার করে এবং গুছিয়ে তালিকা সহ দরবার শরীফে জমা দেবেন ঘোষণা দেওয়ার পরে
ব্যাচের সিরিয়াল নাম্বার অনুযায়ী হাজির হয়ে কর্তব্যরত আনসারের হাতে ব্যাচ জমা দেবেন।